নমস্কার, রমণীয় বুটিকের পক্ষ থেকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাতের কাজ। আমরা রেশম চেক তাঁতে কিছু হাতের কাজ দেখাব। আমি সরাসরি শাড়িতে চলে যাই। আমার প্রথম শাড়িটি একটি ভাইব্রেন্ট ইয়েলো কালারের রেশম চেক তাঁত। এটাতে এরকম শাড়ি জুড়ে কাঁথার এরকম প্যাচ বসানো আছে, কাঁথার একটা প্যাচ বসানো আছে, কালোর ওপর লাল সাদা কাজ করা, পুরো শাড়ি জুড়ে এরকম প্যাচ। আর শাড়িতে এরকম পুতুল মোটিফ, একটা মোটিফ দেখাই তাহলে বুঝতে পারবেন, শাড়িতে এরকম পুতুল মোটিফ করা রয়েছে। আচ্ছা, এবার চলে যাই আঁচলটায়। এই হচ্ছে আঁচল। এই হচ্ছে আঁচল। আঁচলে এরকম কাঁথার প্যাচ বসানো রয়েছে, খুব সুন্দর কালো কাপড়ের ওপর হোয়াইট, তারপর রেড ইয়েলো দিয়ে এরকম মোটিফ, কুড়ে ঘর মোটিফ করা রয়েছে, খুব সুন্দর একটা মোটিফ, দেখলে বুঝতে পারবেন। এই রকম হচ্ছে আঁচল। তাহলে শাড়িটা হচ্ছে এরকম, শাড়িটা হচ্ছে এরকম, পুরো শাড়িটা এরকম, আর আঁচলটা হচ্ছে এরকম। এই হচ্ছে শাড়িটা, রেশম চেক তাঁতে হাতের কাজ, কাঁথা ওয়ার্ক করা রয়েছে এবং প্যাচও রয়েছে তার সঙ্গে আঁচলে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1850। এটাই ব্লাউজ পিস নেই, তবে আমরা এই প্যাচটা হাতে বসানোর জন্য, ব্লাউজের হাতায় বসানোর জন্য দিই। এবারে রেশম চেক তাঁতের রংটা খুব সুন্দর, এটা হচ্ছে লাইট গ্রিন। আর এর বর্ডারটা দেখুন, বর্ডারটা হচ্ছে একদম ভাইব্রেন্ট একটা গ্রিন, ফ্লুরেসেন্ট গ্রিন দিয়ে এরকম বর্ডার করা রয়েছে, পাট্টি বসানো রয়েছে পুরো শাড়ির ওপর নিচ জুড়ে। এই হচ্ছে শাড়ি, শাড়িতে হোয়াইট অ্যান্ড গ্রে কালার দিয়ে কাঁথা স্টিচ করা রয়েছে। এটা হচ্ছে কাঁথা বর্ড, আমি একটু ভালো করে দেখাই। এই হচ্ছে কাঁথা বর্ড, খুব সুন্দর, খুব মিষ্টি রং শাড়িটার। এটা হচ্ছে শাড়ির ওপর নিচ এরকম গেছে, ওপর আর নিচে এরকম গেছে, আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, দুদিকেই এই বর্ডার গেছে, আর ওপর নিচে এরকম কাঁথা বর্ড গেছে, ইন্ট্রিকেট কাঁথা, আর সারা শাড়ি জুড়ে এরকম ছোট ছোট ফুল। এই ফুলটা কিন্তু সারা শাড়ি জুড়ে আছে। এবার চলে যাই শাড়ির ব্লাউজ পিসে। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, দুটো হাতায় এরকম দুটো ফ্লাওয়ার মোটিফ করে দেওয়া আছে। এই যে এই মোটিফটা করে দেওয়া আছে, এটাও একটা গ্রিন, প্যারেট গ্রিন বলতে পারেন, ফ্লুরেসেন্ট গ্রিন মানে প্যারেট গ্রিন, খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট উজ্জ্বল গ্রিনটা, খুব সুন্দর লাগবে। শাড়িটা খুব হালকা, সেই লাইট কালার, সেই জন্য তার সঙ্গে এই ব্লাউজ পিসটা খুব ভালো লাগবে। এই হচ্ছে ব্লাউজ পিস আর শাড়ি। এই শাড়ির প্রাইস হচ্ছে 2650, 2650। এবার এই শাড়িটি, এটিও একটি ভাইব্রেন্ট ইয়েলো কালারের শাড়ি, হলুদ রং একদম। এতে ব্লক করা রয়েছে আর হাতের কাজ করা রয়েছে, কাঁথা হেরিং বোন সব করা রয়েছে। আমি শাড়িটা খুলে দেখাই, এইটা হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়িটা, দেখুন শাড়িটা খুব সুন্দর দেখতে, হলুদ শাড়ি, তার মধ্যে এরকম ব্লক করা রয়েছে, ফ্লাওয়ার মোটিফ ব্লক করা রয়েছে, শাড়ির ওপর নিচে এরকম প্যাচ বর্ডার বসানো রয়েছে, কালো রঙের বর্ডার, তাতে রেড গ্রিন পিচ হোয়াইট এই সমস্ত রং দিয়ে কাজ করে, এবং ফ্লাওয়ার লিফ মোটিফ করা রয়েছে, এবং এই বর্ডারটা ওপরও নিচে পুরো শাড়ি জুড়েই কিন্তু রয়েছে। এবার চলে যায় আঁচলটা, আঁচলটা ভারী সুন্দর, এই হচ্ছে আঁচল। আমি আঁচলটা এরকম করে দেখালাম কাজটা বোঝানোর জন্য, যে ব্লকটা করা হয়েছে সেই ব্লকটাকেই পুরো কাঁথায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে শাড়িটার আঁচল,
শাড়িটায় আলাদা করে ব্লাউজ পিস নেই, আমরা এই প্যাচ বর্ডারটা মানে এই যে কালো এই বর্ডারটা হাতার জন্য দিয়ে দেব। এই শাড়ির প্রাইস হচ্ছে 2250, এই শাড়ির প্রাইস হচ্ছে 2250, ব্লাউজ পিস নেই কিন্তু প্যাচ বর্ডারটা আমরা দিয়ে দেব। এই হচ্ছে শাড়ি। এবারে শাড়িটি রেশম চেক তাঁত, রেশম চেক তাঁতই দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লাইট গ্রিন কালারের রেশম চেক তাঁত, তাতে ব্লক প্রিন্ট করা রয়েছে ডার্ক গ্রিন দিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর ব্লক প্রিন্ট করার ব্লক প্রিন্টটা, গ্রিনের ওপর গ্রিন, খুব সুন্দর লাগছে। আর দেখুন এই সারা শাড়ি জুড়ে একটা প্যাচ করা রয়েছে কাঁথা এমব্রয়ডারিতে, এবং একটু হেডিং বোনও আছে। এই হোয়াইটের ওপর গ্রিন দিয়ে এইরকম বর্ডার করা রয়েছে, সারা শাড়ি জুড়ে এরকম রয়েছে, এবং আঁচলটাতেও এরকম করেই গেছে, এরকম করেই আঁচলটা গেছে। আশা করি বোঝাতে পারছি, এরকম করে আঁচলটা গেছে। এটার আলাদা করে ব্লাউজ পিস নেই, এটার এই প্যাচ বর্ডারটা আমরা দিয়ে দেব ব্লাউজের হাতায় লাগানোর জন্য। এই হচ্ছে শাড়ি। এই শাড়ির প্রাইস হচ্ছে 2050, এই শাড়ির প্রাইস হচ্ছে 2050। তাহলে আজকের ভিডিওতে আমরা রেশম চেক তাঁত দেখাচ্ছি। আজকের ভিডিও শেষ শাড়ি নিয়ে এসেছি, এটি একটি ইয়েলো কালারের রেশম চেক তাঁত, তাতে আমরা কাঁথা করেছি। কাঁথা কাজটা দেখুন, রানী কালার আর গ্রে বা অ্যাশ কালার দিয়ে কাঁথা কাজ করা হয়েছে। এই হচ্ছে কাঁথা কাজ, ওপরে ও নিচে সমান কাজ। সারা শাড়িতে এইরকম বুটি, এইরকম বুটি গেছে সারা শাড়িতে। আঁচলটা দেখেন, এই হচ্ছে আঁচল, যে কাজটা ওপরে ও নিচে সমানভাবে গেছে, যে কাজটা ওপরে এবং নিচে সমানভাবে গেছে সেইটাই এরকম আঁচলে হয়ে এসছে, আঁচলে ঘুরে গেছে আর কি। এই হচ্ছে শাড়িটি, পুরো শাড়িটি এরকম। শাড়িটাতে কোনো ব্লাউজ পিস নেই, শাড়িটাতে কোনো ব্লাউজ পিস নেই। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচল, ব্লাউজ পিস নেই। যদি কোনো সলিড কালারের ব্লাউজ পিস চান তাহলে 100 টাকা বেশি লাগবে, আর যদি চান যে কাঁথা ওয়ার্ক করে দেওয়া হবে যে কোনো একটা রঙের ওপর, তাহলে কিন্তু 200 টাকা বা যদি ইন্ট্রিকেসি অনুযায়ী আর একটু বেশি লাগতে পারে। এমনি শাড়িটির দাম হচ্ছে, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2250। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। আশা করি আজকে যে শাড়ি কটা দেখালাম আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আর অমনিও থেকে কেনাকাটা করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।